আ লিটল কন্ট্রিবিউশন ওয়েলফেয়ার সোসাইটির পুজোর নতুন জামা 2022। এর আগে সুন্দরবনের গোসাবার অন্তর্গত দয়াপুর আইল্যান্ডে আমাদের পুজোর নতুন জামা ডিস্ট্রিবিউশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবার চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে, যেখানে আমরা যাচ্ছি ইলাম বাজার আর গুসকরাতে অনেক অনেক বাচ্চাদের মুখে হাসি ফোটাতে। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম ইলাম বাজারের উদ্দেশ্যে, আমরা বলতে আমরা আর লিটল কন্ট্রিবিউশন ওয়েলফেয়ার সোসাইটির ভলেন্টিয়াররা, আমি শতরূপা, আমার হাজব্যান্ড কমলেশ, প্রত্যুষা, আকাশ, রোহিত, দেবস্মিতা আর সাথে আমাদের একদম ছোট্ট ভলেন্টিয়ার জিৎ। কলকাতা থেকে বেরোনোর প্রায় 2-2.5 ঘন্টা পর আমরা গুড়াপে একটু দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য হিন্দুস্থান হোটেলে। এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরেই, বাঁ হাতে পড়ে। আমরা এনজিওর কলিগরা একদম ফ্যামিলির মতো, সবাই একই পরিবারের সদস্যের মতো কাজটা খুব হইচই করে আনন্দ করে করি। ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডিস্ট্রিবিউশনের জায়গার উদ্দেশ্যে, 2.5 ঘন্টা মতো আরও সময় লাগবে। আজকে অদ্ভুতভাবে কিন্তু আকাশ একদম পরিষ্কার, রোদ ঝলমলে, গরম আছে প্রচণ্ড, কিন্তু বৃষ্টিটা তো হচ্ছে না, এটাই শান্তি। কারণ বৃষ্টি হলে আমাদের এই ডিস্ট্রিবিউশনের কাজটা খুব বাজেভাবে অ্যাফেক্টেড হয়। আর আমাদের দুটো গাড়িতেই প্রচুর প্রচুর নতুন জামা আছে, সেই নতুন জামাগুলোতে যদি বৃষ্টির জল লাগে সেগুলোও নষ্ট হয়ে যায়। তো আজকে ভগবানের অশেষ কৃপা যে এত ভালো ওয়েদার আমাদেরকে উনি দিয়েছেন। গড় জঙ্গলের মনোরম দৃশ্য, অপূর্ব পরিবেশ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ইলামবাজার থানার পিছন দিকে একটি ক্লাবে, যেখানে 3টে গ্রামের বাচ্চারা অপেক্ষা করছে আমাদের জন্য কখন আমরা নতুন জামা নিয়ে আসব তাদের জন্য। আমাদের এনজিওর তরফ থেকে আমরা প্রত্যেকটি ভলেন্টিয়ার আপনাদের কাছে কৃতজ্ঞ, যারা এই সময় নতুন জামা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। আপনারা যদি এই জামা না দিতেন আমরা কখনোই এই উদ্যোগটা সফলভাবে করতে পারতাম না। তাই এইভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের সারা বছর নানা রকমের কাজ চলে, সেগুলোতেও পার্টিসিপেট করুন। আমাদের আ লিটল কন্ট্রিবিউশন ওয়েলফেয়ার সোসাইটির ফেসবুক পেজটাকেও রেগুলারলি ফলো করুন। আজকে 18ই সেপ্টেম্বর, আমরা এসেছি ইলামবাজারে। ইলামবাজারের এখানে আমরা আজকে প্রায় 60-65টা বাচ্চাকে নতুন জামা দিলাম আর লিটল কন্ট্রিবিউশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে, যাতে আমাদের সাথে সাথে বাচ্চাগুলোরও পুজোটা একটু ভালো কাটে। অনেকেরই এখনও একটাও জামা হয়নি, এই প্রথম জামা পেলো, তো সেই আনন্দটাও অপরিসীম। আমরা প্রত্যেক বছর এখানে আসি, আগামীতেও আসবো, কিন্তু তার জন্য আপনাদের সাপোর্ট ভীষণভাবে দরকার। আপনারা একটা করে জামা দিন প্রত্যেক বছর পুজোতে, যাতে এই এতগুলো বাচ্চা একটু খুশিতে থাকতে পারে। থ্যাংক ইউ। সবাই রেডি? 1, 2, 3, স্টার্ট।
ইলামবাজারে যেখানে আমরা ডিস্ট্রিবিউশনে গেছিলাম সেখানকার খুব কাছেই রয়েছে ভুবনডাঙ্গা মার্কেট, মানে যেখানে শান্তিনিকেতনের পৌষ মেলা বসে। বোলপুর আসবো আর কিছু কেনাকাটা করব না, আমার দৃঢ় বিশ্বাস এতে পাপ লাগে। তো আমরা হাতে কিছুটা সময় ছিল বলে ভুবনডাঙ্গাতে ভলেন্টিয়াররা টুকটাক শপিং করলাম, করে চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশন ঘুষ করাতে। ঘুষকরা পৌঁছানোর আগে অবশ্য আমরা জব্বর লাঞ্চ করেছিলাম ঘুষকরাতে সৌরভদার অফিসের পাশেই। সৌরভদা, সৌরভ হাজরা আমাদের আরেক ভলেন্টিয়ার, ঘুষকরাতে পূজোর নতুন জামার ডিস্ট্রিবিউশনটা পুরোটাই কিন্তু তার সুপারভিশনেই হয়। ইলামবাজার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার ইলামবাজার থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ঘুষকরায়। ঘুষকরাতেও আমাদের কিছু ডিস্ট্রিবিউশন আছে, তো সেখানে এবার শুরু হবে ডিস্ট্রিবিউশন, দেখাই আসুন। এইখানটাই আমাদের সার্থকতা। দেখছেন তো একটা জামা পেয়ে ছোট ছোট বাচ্চাদের এক্সপ্রেশন, ওদের আনন্দ, এর থেকে বড় কিছু পাওয়ার বা বেশি কিছু পাওয়ার আমাদের নেই, এইটুকুর জন্যই আশা। আপনারা এভাবেই আমাদেরকে সাহায্য করতে থাকুন আর আমরা ওদের মুখে হাসি ফোটাতে থাকি। এই জায়গাগুলো ছাড়াও বাঁকুড়ার বিভিন্ন গ্রামে, বেলপাহাড়ির বিভিন্ন গ্রামে, পুরুলিয়ার বিভিন্ন গ্রামে, দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং, গোবিন্দপুর, হরিণাভি, এই সমস্ত জায়গায় আমরা অলরেডি জামা দিয়ে এসেছি। সেইগুলোর কোনো বড় ভিডিও আমার কাছে নেই, স্টিল ছবি কিছু আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করে নেব। সারাটা দিন দারুণভাবে কাটিয়ে ওদের হাসি মুখগুলোকে সঙ্গে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম ঘুষকরা থেকে কলকাতার উদ্দেশ্যে। তখন যেমন বলছিলাম না বোলপুরে এসে শপিং না করলে পাপ লাগে, তেমনি কিন্তু শক্তিগড়ে দাঁড়িয়ে মিষ্টি না কিনলেও পাপ লাগে, এগুলো আমার বিশ্বাস। তাই ফেরার সময় শক্তিগড়ে একটু হল্ট দিয়ে সবাই চা খেয়ে, টুকটাক স্ন্যাক্স খেয়ে আর প্রচুর মিষ্টি কিনে আমরা বেশ রাত করেই বাড়ি ফিরলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, কিছু যদি আমাদেরকে জানানো থাকে বা জানার থাকে তাহলে কমেন্ট করুন, আমাদের এনজিও সম্বন্ধেও যদি কিছু জানার থাকে তাহলেও জিজ্ঞাসা করতে পারেন।